কথাতেই আছে রাম ভক্ত হনুমান পবনপুত্র হনুমানের থেকে বড় ভক্ত শ্রীরামের আর কেউ নেই এমন কি শ্রীরামকে রক্ষা করার জন্যই হনুমানের জন্ম হয়েছিল কিন্তু কি এমন ঘটেছিল যে শ্রীরাম পরম ভক্ত হনুমানকে ব্রহ্মাস্ত্র মেরেছিলেন হনুমানের মৃত্যুই বা কীভাবে হয়েছিল সবটা জানব অপটপিকের আজকের পর্বে জন্মের মতোই পবনপুত্র হনুমানের মৃত্যু রহস্যে মোড়া রামই নাকি তার পরম ভক্ত হনুমানের মৃত্যুদণ্ড দিয়েছিলেন শুধু তাই নয় ব্রহ্মাস্ত্রও নিক্ষেপ করেছিলেন তার পরম প্রিয় হনুমানের প্রতি কিন্তু কেন সীতা উদ্ধারের পর কেটে গেছে অনেকগুলো বছর রাম তখন অযোধ্যায় রাজত্ব করছেন পরম ভক্ত হনুমান থেকে গেছেন শ্রীরামের কাছেই তাকে রক্ষা করার জন্যই হনুমান শ্রীরামের ছায়া সঙ্গী এমনই একদিন রাম রাজ্য অযোধ্যায় ঋষিমণিদের আগমন ঘটে রামের রাজসভায় ঋষিমণিদের সমাবেশে প্রশ্ন ওঠে রাম বড় নাকি রাম নাম কারজোর বেশি উপস্থিত মুনিরা এক বাক্যে শ্রীরামকেই মান্যতা দেন একমাত্র নারদ ছাড়া নারদমণি বলেন রাম নামের জোর রামের চেয়েও বেশি এরপর সভা শেষে হনুমান সকল ঋষিদের প্রণাম করতে গেলে সভায় উপস্থিত বিশ্বামিত্রমণিকে প্রণাম করতে নারদ বারণ করেন কারণ বিশ্বামিত্রমণি আগে রাজা ছিলেন তাই তিনি ঋষি নন নারদমণির কথা মতো অন্য ঋষিদের হনুমান প্রণাম করলেও বিশ্বামিত্রকে প্রণাম করেননি এতে অপমানিত ক্ষুব্ধ বিশ্বামিত্র হনুমানের মৃত্যুদণ্ডের আদেশ দিলে শ্রীরাম তা অমান্য করতে পারলেন না শ্রীরাম বিশ্বামিত্রের আদেশে হনুমানের প্রতি তীর নিক্ষেপ শুরু করলে নারদের পরামর্শে হনুমান শ্রীরাম নাম জপ করতে থাকে এর ফলে কোনো তীরই হনুমানকে স্পর্শ করতে পারে না তখন শ্রীরাম বিশ্বামিত্রের কথা রাখতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন হনুমানের প্রতি কিন্তু তাতেও হনুমানের কোনো ক্ষতি হলো না সভায় প্রমাণিত হল রামের থেকে রামনামের মাহাত্ম অনেক বেশি এতে বিশ্বামৃত্য হনুমানের মৃত্যুদণ্ড প্রত্যাহার করে নেন এবং শ্রীরামও ফিরে পান তার পরম ভক্ত হনুমানকে কিন্তু এখন প্রশ্ন তাহলে হনুমানের মৃত্যু হলো কিভাবে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো অফ টপিক